বিজেপির নেতারা যে মমতা ব্যানার্জি বেরোতে পারবে না, ওইটাকে নাকি অজিত চৌধুরী বলছেন আমরা বিনা পয়সায় ঘরে ঘরে দিয়ে দেব। সিপিএমের নেতারাও যারা একটা অসভ্য বর্বর, তারাও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে। যদি আবার কেউ মিথ্যেভাবে মুখ খুলে, প্রয়োজনে আমরা তার জিভটা কেটে নেব। সেই বইটাকে নাকি অজিত চৌধুরী বলছেন আমরা বিনা পয়সায় ঘরে ঘরে দিয়ে দেব। সেখানে বলছেন নাকি বিজেপির নেতারা যে মমতা ব্যানার্জি আর বেরোতে পারবে না, সিপিএমের নেতারাও যারা একটা অসভ্য বর্বর, তারাও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে, মিথ্যে কথা। তাই ওই বই নিয়ে যদি আবার কেউ মিথ্যেভাবে মুখ খুলে, প্রয়োজনে আমরা তার জিভটা কেটে নেব। রাখবেন মমতা ব্যানার্জিকে ওপর আঘাত হলে পশ্চিমবাংলার মানুষ প্রাণ দিতে রাজি আছে, মমতা ব্যানার্জিকে ঘাটাবেন না। বলে দিই বিরোধীদের, মমতা ব্যানার্জি ঘাটালে অনেকের এমন ওই সেই খুললে মাটি খুললে যাতে কঙ্কাল পাওয়া যায়, তেমনি আমরা যখন খুলবো না, কে কত কঙ্কালকে পাঠিয়েছে, কে কত খুন করেছে, সেগুলো খাতা খুললে বাংলা থেকে তো তাড়িয়ে দেবেই, তাদের ভারতবর্ষ থেকে চলে যেতে হবে। খুব সাবধান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।